ভাই মা তাড়াতাড়ি আয়, আর ভালো লাগে না ভাই, ছায়া দি, ছায়া হবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওরে বাবা, এত বেশি গরম, আর মানে গরম কি কমো, মানে বাতাসটা আছে কিন্তু তারপরে এত বেশি ঘাম ঝরতেছে, আমি এটাই বুঝলাম না, মানে বাতাসেও ঠেকাইতে পারতেছে না। আল্লাহ, ওরে বাবা রে বাবা, এই জায়গাটার পরে তো মানে খাইছে তো। আল্লাহ, রোদে আমাদের চারটা নুজন কয়টা মাছ মারা গেছিল? এদিকে 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 একটু কষ্ট করে, ওর বাবা চারটে মাছ মারা গেছিল না? আমাদের চারটা মাছ পুকুরে ভাইসে উঠছে, মানে ময়রা আরও একটা উঠছিল, ওইটা মানে মরতে পারে না, এর আগে নুরজান জয় করে দিছে। নুরজান কেমন লাগে গরম? হ্যাঁ, ঘরের মধ্যে আসলে তো বুঝো, এখন বুঝবি না, দাঁড়া একটু। আল্লাহ, এই যে আবার রোদ বাড়ছে দেখছো এখন, ঠিক না, এখন যে রোদ বাড়ছে, ওরে বাবা রে বাবা, ওরে একটু তাকাই দিই তো, এই দেখেন ওরে বাবা। তো এখন এই রোদ দেখে আমি চিন্তা করলাম যে রোদের তাপমাত্রা এত বেশি, আপনাদের এলাকায় কীরকম তাপমাত্রা একটু বলবেন। তো যেমন চিন্তা করলাম, নুরজান চিন্তা করছেন, ছাদের উপর উঠটা, তারপর একটা ডিম বাজবো, করতে পারবি ব্যবস্থা করতেছি তারা, মানে এই কেটা কল দিছে আবার রোদের, রোদের তাপমাত্রা আসলে আমি বুঝতে পারবো না আপনাদেরকে, এটা যে আর দুঃখ সে বুঝবে খালি, যে মানে রোদের মধ্যে আসে সে ছাড়া কেউ বুঝবে না। তো আমাদের এই যে ইয়েটা আছে না, এইটা দেয় ওখানে দিয়া, তারপরে উপর ওঠার আগে ব্যবস্থা করে নি তারা। আর আমি চুরি চুরি করে একটা ডিম নিয়ে নেই, এরা দেশি মুরগির ডিম, নুরজান দেখলে এরা আগে করবে। রোদে দেখেন কি অবস্থা, আল্লাহ, আর ছাদে উঠতেছি অনেকদিন পরে, আজকে অনেকদিন, প্রায় এক মাস পরে, ওর বাবা সব সাদা হয়ে গেছে। আয় ওট ওট ধরছি, আয় সবাই মিলে আজকে এক্সপেরিমেন্ট করবো আমরা, যে আসলেই কি রোদে ডিম ভাজা যায়, দেখিস আস্তে আস্তে। আয়, আমার বোন আবার আজকে চলে যাবে, মহিমা ওর সামনে এক্সাম আছে, পারবি তো? আমি এমনি একটু মানে লেতরা, কি জানি কয়ডি রে, মই ফাইমা যারা একটু মানে লড়াছড়া, কি জানি কয়ডি রে, হ্যালো জান কি জানি কয়, যারা একটু কাম কাজ মানে লেবা লেবা, মানে কাম কাজ যারা মানে কষ্ট সহ্য করতে পারে না বেশি একটা, হ্যাঁ দেখিস, ওই দেখছেন সবাই উঠতে পারছে পারে না, ধর ডিম তো রাতে, তুই আমার কবি না বলত, কই তোরা কোনাতে ডিম, ডিম দিল, আস্তে 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 আস্তে, আমি যে উঠকম বল করে, আ দর আর দর, হ্যাঁ দিলাম, আস্তে আস্তে নুজন পারবি দিকে, আ দর 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 দর, ওরে বাবা, এ হচ্ছে আমাদের কড়াই, উপরোট উপরোট উপরোট, আর ওট এ দূর তার নাকি কস, সবাই উঠছি, এটার একটু আগে দিকে রাখি, বাতাস প্রচণ্ড কিন্তু গরম, এত মানে এত বেশি গরম, বাতাসও কিছু করতে পারতেছে না। আচ্ছা আপাতত এটা থাকে এখানে, নুরজান কেমন গরমের অনুভূতি কেমন? অনেক গরম। আচ্ছা এটা কি আগে একটু গরম হোক নাকি তারপরে দিই, মানে একটু থাকুক, নাহলে সাথে সাথে দিলে তো আর হয়ে যাওয়ার কথা না, একটু দেখি। ওরে রোদ রে, রোদে তাকাই দিতে পারতেছি না, কি বুঝলাম, তেল দিতাম তো মনে নেই, এই এখন আর ডিম নাই, ওই এই করে তবে আর লাভ নেই, এটা এক্সপেরিমেন্ট, আজকে এক্সপেরিমেন্ট হইব, চুপ থাক, আজকে আর আমি বাজে সার খাইছ, কই যাস, হ্যাঁ ও 20 মিনিট, আমরা একটু ছায়া খাড়ানোর চেষ্টা করতেছি, যদি এখানে ছায়া নাই আর ওইটা রুই এখানে রাখছি, উফ মারাত্মক গরম ভাই, তা গরমে ঠেলে আবার এদিকে না পড়ে যাই, হ্যাঁ দেখি সাবধান, বাবা রে বাবা, দুপুরবেলা তো চরম রোদ একবারে, পাশে পাশের গাছে বালুইয়া, কিন্তু জামরুল একবার খাইয়া মানে চরম অপমানিত হইতেছে, মানে যিনি মহিলা থাকেন ওনার মেয়ে ঢাকা থেকে এসে উল্টোপাল্টা কথা বলছে অনেক বেশি, তিনটা আম্বুল খেয়েছিলাম আমরা তিনজনে, মানে বলতেছে এত সম্পর্ক রাখা দরকার নাই, এত খাতির কিসের, এটা ওইটা, যদি এখন এগুলো পুরো পুরো নামায় নষ্ট হবে, তারপরে এই যে কামরাঙ্গের কাছে দেখেছিলাম
কামরাঙা গাছের কামরাঙ্গা নষ্ট হয়, কিন্তু ওই দিন অনেক বাজে ব্যবহার করছে। যদি ওই মহিলা এরকম না, কিন্তু ওনার মেয়ে বাজে ব্যবহার করছে আর কি। দেখ সমস্যা নেই, আমার যে মাথা ব্যথা করতেছে কিরে নুরজান, বুঝতেছি না। আমার বোন নিচে যে তেল ফাঁকা মারছে, আরেকটু বাইরে ভরে দিত দেড় তেল দে। এখনও মানে 10 মিনিট হয় নাই, একটু ওয়েট করি। আল্লাহ না আল্লাহ না, একটু একটু সরাই দিবি, আস্তে হালকা সরাই দে। কেমন গরম হয়েছে, হয়েছে আর একটু সময় লাগবে, মানে এখন 10 মিনিট হয় নাই, 7-8 মিনিট হয়েছে মনে হয়। বাবা সরসরায় আর ভালো লাগে না, ওরে বাবা রে বাবা। কেমন লাগে আমাদের আশেপাশে একটু কমেন্ট করবেন। ওরে বাবা বাবা রে, ছায়া নাই, জায়গায় ছায়া নাই, মাথায় ছায়া পড়ে, খালি গায়ে ছায়া পড়ে না। আল্লাহ, পুকুরের মাছের মানে মাছ মরে যায়, তাহলে বুঝেন কি পরিমাণ গরম পড়ছে। গরমে দেখেন ভাই কি অবস্থা, আল্লাহ। মানে রোডটা যদি দেখাইতে পারতাম একটু আপনাদেরকে মন বইরা, আমি জানি না ভাই দেখা যায় কিনা ঠিক মতো। নুরজান না কি অবস্থা, তাই তো বাবা মুখের মধ্যে গেছে কতখানি কাম, কই তো ঘামই দেয় নাই, ওর কিছুই হয় না ভাই, ওরা মাইয়ে কিছু মানুষের ঘামই দেয় না। বাবা রে বাবা, ছায়াও না এই জায়গায়, দাঁড়াবো একটু, একটু মাথায় ছায়া পড়ে, মানে গাছ লম্বা তো ওই জন্য কিন্তু গায়ে পড়ে না। এখন ডিমটা দিয়ে দেই, ফাইমা তাড়াতাড়ি আয়, আর ভালো লাগে না ভাই, ছায়া দি, ছায়া হবে, সর 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 সর, সামনে খারাপ বাতাস জন্য লাগে, ও সামনেই খারাই তাইলে ছায়া পড়ে তাইলে, আবার আসলে বাতাস সব দিক দিয়ে পড়তেছে। বেশি তো গরম হয় নাই, ডিম তো ভালো হইলো না তাইলে, কাঁচা ডিম হয়ে গেল, কি করলাম। ও সে এতক্ষণ দাঁড়াইছে, ওরা দাঁড়াইছিল না ভাই, ওরা 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 দুইজন দাঁড়ানো ছিল না, হইব ই হয়ে গেছে। কেমন গরম উমা, ওরে বাবা রে বাবা, এত গরম তারপর ডিম হয় না, কি সাল্লাই জানি ডিমের, দেশি মুরগির ডিম। ওরে বাবা, আর দাঁড়ায় কেমনে আল্লাহ, ওরে বাবা রে বাবা গো, বুলডা এটা আসলে তো পুরোপুরি হয় না, যেটা বাস্তব কথা। কিন্তু তার মানে বোঝা গেল কি, শেষ পর্যন্ত দেখো আগে, হ্যাঁ মানে রোদে রোদে ডিম মানে ভাজা হয়, তারপর মানে যেরকম ভিডিওতে দেখছি মানে নিউজে দেখাইলো ওই দিন, ওরকম তো রায় নাই, মানে হয়তো আমাদের এদিকে অত গরম একবার পড়ে না, যেরকম বিভিন্ন জায়গায় পড়ে, যেমন কোন জায়গায় দেখালো তাপমাত্রা নাকি একবারে হাইয়েস্ট রেকর্ড হয়েছে, না না একটা এলাকায় এক এক রকম তাপমাত্রা, মানে তা সূর্যের আলো পরে। ওরে বাবা আমার কান কোন গরম হয়ে গেছে একবারে, আমার এই সাইড থেকে রোডটা পড়ে তো মানে এদিকে দিক থেকে পড়ে না, একবার পুরো সব গরম হয়ে গেছে একবারে, আর টাক্কু মাথা ফাটতেছে। আল্লাহ, কি বুঝলাম না, কেমন গরম ভাই, অনেক গরম মা, অনেক গরম ভাই, তারপরও বুঝলাম না। আর আমার একজন কল দিতেছে, যাক ভাই ফাইমা নামেও গেছস, যাক যেটা বুঝলাম যে আসলে হবে, কিন্তু হয়তো বা এরকম ছায়া দিয়ে রাখলে জীবন হবে না সর, মানে কি বলে যে অনেকক্ষণ মানে আরও অনেকক্ষণ ইয়ে করা লাগবে, মানে অনেক ঠান্ডা হয়ে গেছে এখন, মানে এখনও এখনও গরম, হাতে নেওয়া দিতেছে না, কিন্তু মানে ডিম ডিম ভাজার জন্য আসলে আরও গরম হওয়া দরকার। হ্যাঁ, যেটা তাপমাত্রা মানে আমাদের দিকে কত না, কারণ 20 মিনিট রাখছে ভাই, 20 মিনিট বেশি রাখার দরকার কি আছে, কারণ এখানে 2 মিনিট দাঁড়ালে মানুষের মানে মাথা অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে 20 মিনিট এটা রাখছি, এটা তো আরও মানে ইসের লোহার জিনিস, তাড়াতাড়ি গরম হওয়ার বেশি গরম হওয়ার কথা। যাই উঠা 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 উঠা, আসলে অনেক গরম হয়ে গেছে, আমরা যদি চাইতাম তাহলে কিন্তু মানে একবারে মানে ঘরের থেকে গরম করে আনি না, আমার পুরো বাজে দেখাতে পারতাম, মরিস না মরিস না, কিন্তু ওগুলো করে তো লাভ নাই, অনেকগুলো চাইলে করতে পারতাম, কারণ ঘর থেকে এখান থেকে এখানে গরম করে একবারে ডিম বাজে পুরো দেখাতে পারতাম, কিন্তু আসলে আমাদের দিকে অত গরম হয়তো বা না, যেরকম
ভাই ডিম সত্যি কথা জানেন, আমি ভাবছিলাম যে ডিম গরমই হবে না, কারণ আমাদের এদিকে গরম পড়ছে ঠিক আছে মানুষ হিসেবে। যেমন আমার চেহারা আমি আর একবার একটু দেখাই, জানি না দেখা যায় কি না, মানে আমার গাটা ভিজে গেছে একবারে, হয়তো আমার আমার গরম লাগে, একটু মোটা মানুষ তো ওই জন্য গরম বেশি লাগতে পারে আমার, সেটা ঠিক আছে, কিন্তু তারপর গরম অনেক ভাই, এটা বাস্তব কথা ভাই, যে খা মানে সবার গা থেকে ঘাম পড়তেছে, মানে কেউ সবাই বলতেছে যে বাতাস আছে তারপর এত গরম কেন লাগবে, মানে বাতাস আসলেই আছে, বাতাস দেখবেন এই দেখেন, এই দেখেন গাছের দিকে দেখেন তাহলে বুঝবেন অনেক বাতাস, কিন্তু তারপর মানে ঘাম পড়তেছে প্রচণ্ড, মানে প্রচণ্ড গরম লাগতেছে আস্তে।